আমি আমার স্যার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহর একটা মজার কথা বলি। স্যার যখন বলতেন যে দেখো পৃথিবীর সব প্রাণীরা মুসলমান, পৃথিবীর সব প্রাণীরা মুসলমান, কেবলমাত্র মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন যে তোমাদেরকে মুসলমান হতে হবে, উদখুলু ফিস সিলমি কাফফা, কিন্তু পৃথিবীর সব প্রাণী মুসলমান। পৃথিবীতে আমরা মাঝে মাঝে মানুষকে গরু ছাগল শুয়োর কুকুর বলে গালি দেই। স্যার বলতেন এদের যদি জবান থাকতো আর কোর্ট কাচারিতে যে কেস করার সিস্টেম থাকতো, এরা প্রত্যেকে রিট করতো যে আমরা এখন পর্যন্ত এমন কোনো কাজ আমাদের দ্বারা করি নাই যে কোনো বনাঞ্চলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, বনের মধ্যে অমুক জায়গাতে কোনো বিশৃঙ্খলা, কোনো গাছের মধ্যে বাসা বাঁধা নিয়ে গণ্ডগোল সৃষ্টি হয়েছে, প্রাণীদের মধ্যে এটা হয় নাই। এই জন্য প্রত্যেকটা প্রাণী মুসলমান, একমাত্র মানুষকেই মুসলিম হতে হয়। আর এই মুসলিম হওয়ার জন্য বাহ্য আমাদের যে চেহারা, বাহ্য আচরণ, এইগুলোর কোনো প্রভাব নাই। আল্লাহ বলছেন একটা জিনিস দিয়েই পূর্ণাঙ্গ মুসলিম হতে হয়, সেটা হচ্ছে শিফা উল্লিমা ফিস সুদুর, তোমাদের অন্তরকে বিনির্মাণ করতে হয়। এই অন্তরকে ঠিক করার জন্য কোরআন ছাড়া অন্য কোনো মাধ্যম নেই, কোনো মাধ্যম নাই, কোনো ওয়ে নাই। এটা আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, মাওয়েজা প্রেসক্রিপশান কাজ করবে কোন জায়গায়, শিফা উল্লিমা ফিস সুদুর। লম্বা ছোট খাটো বেটে সাদা কালো এইগুলোর তো কোনো শেষ নাই, কিন্তু এইগুলা কোনো কিছুই আল্লাহ রাব্বুল আমিন বলছেন জান্নাত বা জাহান্নামে যাওয়ার ক্ষেত্রে কারণ বা বারণ হবে না, কারণ এবং বারণ হবে আমাদের অন্তর। এই যে শিফা উল্লিমা ফিস সুদুর, এইটার ধারক এবং বাহক আমাদের যেই ভাইয়েরা হয়েছেন তাদের কাজ কি হবে, তাদের কাজও আল্লাহ পরে দুইটা আয়াতের মধ্যে বলেছেন। আল্লাহ বলছেন এই কোরআনটা হুদা হবে, হুদা মানে কি আলো হবে, এই আলোটা আপনাদেরকে বিতরণ করার নিয়ত করতে হবে, রহমাতুল্লিল মুমিনিন, আর এই কোরআন হবে রহমত মুমিনদের জন্য। কোরআন দেখাবে ডানে যাও, বামে যাও, সামনে যাও, একটু আস্তে যাও, জোরে যাও, আপনাকে দেখিয়ে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। তাহলে যেই মানুষরা কোরআনের বার্তা বুঝে ফেলবে, অন্তরে ধারণ করে ফেলবে, মাশাআল্লাহ আমি সবিনা খতম করে, আমি হাফেজ একবারে, আমার মতো আর হাফেজ নাই, এই হাফেজ আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া, কিন্তু আপনার কাজ আছে, আপনাকে নিয়ত করতে হবে, এটার দ্বারা আমি সমাজে আলো ছড়াবো, এটার দ্বারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি মানুষদের মধ্যে রহমত স্বরূপ আল্লাহ আমাকে যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতটা আমি ছড়াই দিব, এটার একটা গাইডেন্স হিসাবে আমি ব্যবহার করব। এই নিয়ত যদি করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এলেমে বারাকা দান করবেন। এই জন্য আমাদের জন্য নিয়ত বিশুদ্ধ করতে হবে, বাচ্চাদেরকে নিয়তের পাঠ দিতে হবে। আমরা যখন ইউনিভার্সিটিতে ভর্তি হই, ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমুল্লাহ ফার্স্ট ইয়ার আমাদেরকে ক্লাস করাতেন কেসবুল হাদিস ওয়াদ রসায়েতুল ইসলামিয়া, উনি আমাদের এই ডিপার্টমেন্টের টিচার ছিলেন। বিশ্বাস করেন স্যার সাবজেক্টের বাহিরে 15টা ক্লাস করাতেন আমাদের কেবলমাত্র নিয়ত ঠিক করার জন্য ইউনিভার্সিটির ছাত্রদেরকে। আমি লাস্ট একটা উদাহরণ দিব, এই উদাহরণটা সবসময় মাথার মধ্যে নিয়ে চলবেন সবসময়। এইটা অভিভাবকদের জন্য বলবো, অভিভাবিকাদের জন্য বলবো, মিডিয়া কর্মীদের জন্য বলবো, আমার জন্য এই নসিহা বলবো। সেটা হচ্ছে একটা মানুষ একটা ডাক্তার দেখাতে গেছে, এই ডাক্তারের কাছে গেছে কোমরের ব্যথা নিয়ে। ডাক্তার তাকে দেখছে, ভিজিট নিছে, ঔষধ দিছে, গাইডলাইন দিয়া তারে বিদায় করছে। আরেকটা লোকও গেছে কোমরের ব্যথা নিয়ে, তারেও ডাক্তার ভিজিট নিছে, ডাক্তার দেখাইছে, তাকে পরামর্শ দিছে, ঔষধ দিছে, দিয়ে বিদায় করছে। কিন্তু এই যে দুইজন কোমরের ব্যথা নিয়ে গেছিল, দুইজন দুই কারণে কোমরের ব্যথা নিয়ে গেছে। একজন ছিল আলসার আলসা, এ খালি শুয়ে থাকে, শুয়ে থাকতে 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 বিছানা নরম, গদি বড় আরামদায়ক, একদম ফোমের, শুয়ে থাকতে থাকতে কোমরে ব্যথা হয়ে গেছে, এক পর্যায়ে উঠতে পারে না, এই জন্য ডাক্তার দেখাতে গেছে, 500 টাকা ভিজিট, ঔষধপত্র সব দিয়ে ওনার মাথা ঠিক করার পরামর্শ দিছে। আরেকটা লোক এত পরিমাণ পরিশ্রম করে, এত পরিমাণ সে তার এফোর্ট দেওয়ার চেষ্টা করে, তার কাজ কাজ কাজ, সে একদম কাজ পাগল মানুষ, সংগ্রামী মানুষ, সে চেষ্টা করতে 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 এখন ওভারলোড হয়ে গেছে শরীরের উপরে, গাড়িতে চলছে, সফর করছে, এ করছে, আর মাথার ব্যথা। দুইজনই মাথার ব্যথা, একজন শুয়ে শুয়ে, আরেকজন হচ্ছে পরিশ্রম করে, ট্রিটমেন্টও এক, খরচও এক। আমি আমার ভাষায় বলি, ভাই আপনি কোন দলের মধ্যে থাকতে চান এটা নির্ধারণ করেন। আপনার এই মাজা ব্যথা এবং ডাক্তার দেখানো, এটাকে আমি বলতে চাই এটা একটা মৃত্যুর রূপক। আপনাকে আমাকে এই দুনিয়া থেকে 100% যেতে হবে, যে শুয়ে শুয়ে থাকছে এরও যাওয়া লাগবে, যে পরিশ্রম করে গেছে একেও যেতে হবে, দুইটাই আপনার ব্যথা, দুইটাই আপনার মৃত্যু। কিন্তু আমি কোন দলের সাথে যুক্ত হতে চাই, আমি কি সমাজকে বদলাতে চাই কিনা, আলোকিত মানুষ হতে চাই কিনা, আলোকিত সমাজ করতে চাই কিনা, এই করতে করতে আপনি মরে যান,
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কালজয়ী মানুষ বানাবে, আরেকজন মোটামুটি শিখছিল, খুব ভালো হাফেজে কোরআন, খুব ভালো আলেম, কারোর সাথে মেশা নাই, কিচ্ছু নাই, ঘর কোনা, ঘরের মধ্যে শুয়ে শুয়ে আর মাথা ব্যথা হয়েছে। আমরা শোয়া পাটির লোক হতে রাজি নয়, ঠিক কিনা? আমরা সংগ্রাম করতে চাই, সমাজ বদল করতে চাই, এফোর্ট দিতে চাই, অপরের কল্যাণের জন্য কাজ করতে চাই। এই শপথ কি আমরা নিতে পারবো ইনশাআল্লাহ? এই শপথ নেওয়ার জন্য কারো কাছে অনুপ্রেরণা নিতে যেতে হবে না, আল্লাহ ইনস্টল করাই দিছে আপনার সফটওয়্যার আপনার মধ্যে, ওটাই কোরআন। আল্লাহ বলছেন মাউইজা ওয়া শিফা উল্লিমা ফিস সুদুর, আল্লাহ আপনার মধ্যে ঢুকাই দিছে, এখন খালি একটু ব্যবহার করতে জানলেই হলো। আল্লাহ রাব্বুল আমিন আমাদের ছেলেদেরকে যেন এই মানসিকতা নিয়ে বড় হওয়ার তৌফিক দান করেন, কেবল হাফেজ নয় আলেম হওয়ার তৌফিক দান করেন, এমন আলেম যে নিজে জ্বলবে অপরকে জ্বলাবে, দুনিয়াময় তার আলোক দ্যুতি যেন ছড়িয়ে পড়ে। আল্লাহ সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। هذا ما عندي والعلم عند الله، سبحانك اللهم وبحمدك، أشهد أن لا إله إلا أنت، استغفرك واتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.